হাই ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আবারও নতুন একটা দিন নতুন একটা সকাল নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে শুভ সকাল আজকে আমি ভিডিও নিয়ে কোনো কথা বলবো না আজকে আমি একটু অন্য টপিক নিয়ে কথা বলবো আমরা সবাই জানি এবার বাংলা ওপার বাংলা সবাই জানি রিসেন্টলি ভারতের একজন ডক্টর মৌমিতা যাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে তার আগে দর্শন করা হয়েছে এবং সেটা তাও গণদর্শন তো সেটা নিয়ে অলরেডি ইন্ডিয়ার সবাই সব দিদিরা যারা ওখানে আছে সবাই আন্দোলন করছে দোয়া করছি যেন বিচারটা হয় যদিও এই ধরনের ধর্ষণ মামলার বিচার কোথাও হয় না আমাদের এপার বাংলায়ও হয় না ওপার বাংলায়ও হয় না তো কি বলবো আসলে যতই দেখছি নিউজটা তত এত খারাপ লাগছে বলার বাইরে এবং আবারও প্রমাণ হলো একজন নারী কিন্তু একজন নারীর শত্রু অর্থাৎ আমরা মেয়েরাই মেয়েদের শত্রু দুজন মেয়ে দাঁড়ানো অবস্থায় আরেকটা মেয়ের সাথে এত বড় নির্মম ভয়াবহ একটা ঘটনা কি করে হয় তাদের বুকটাকে একটু কেঁপে ওঠে নিই তারা একবারও চিন্তা করলো না মমিতার জায়গা তো সেও থাকতে পারত তাহলে সে কি করে এটা সহ্য করলো আমি যখন এই নিউজগুলো ফেসবুকে দেখছি এবং ইউটিউবে অনেক দিদিভাইরা উমাদি তারপরে হচ্ছে সৌমি দিদিভাই সোমা দিদিভাই সবাই ভিডিও বানাচ্ছে এছাড়াও গণমাধ্যম আমাদের বাংলাদেশে গণমাধ্যমে দেখেছি তো আসলে এটা মানে কী বলবো আমি ভাষা হারিয়ে ফেলছি একটা মেয়ের জন্য আমি মনে করি আমার জন্য এটা লজ্জা আমিও একটা মেয়ে আমি কখনোই চাইবো না আমার সামনে আরেকটা মেয়ের শ্লীতা হানি হোক এটা আমি কখনোই চাইবো না আমি একটা মেয়ে হয়ে আমি কখনো চাইব না আর একটা মেয়ে সংসার ভেঙে যাক কিন্তু এখন যেটা দিনের পর দিন প্রমাণ হচ্ছে যেমন আমাদের বাংলাদেশে আমি আসলে সমসাময়িক বিষয় নিয়ে কখনও কথা বলি না যে বাংলাদেশে মিমের যে সংসার ভেঙে দিল তানিশা এরকম আরও অনেকে আছে বান্ধবী বান্ধবী সংসার হাজব্যান্ড কেড়ে নিচ্ছে তো আমি এগুলো নিয়ে কখনও কথা বলিনি কিন্তু আজকে মমিতার বিষয়টা নিয়ে কথা না বললেই নয় কারণ একটা মেয়েকে এত ভয়াবহ মৃত্যু দিতে পারে কেউ আঠারো থেকে বিশ জন মানুষ চিন্তা করতে পারেন ওই মেয়েটার শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে একশো তেরোটা কামড়ের দাগ এটা মেনে নেওয়া যায় এটা মানে লো গায়ে লোম খাড়া হয়ে যাওয়ার মতো একটা কী বলবো আমি বলার ভাষা হারিয়ে ফেলছে আমি আসলে কখনও কল্পনাও করিনি যে আমি এ ধরনের টপিক নিয়ে ভিডিও বানাবো কিন্তু পারছি না আসলে যেখানেই থাকুক না কেন তার দশ দেশ যেটা হোক তার ধর্ম যেটাই হোক না কেন সে তো নারী জাতি সে তো আমার আমার ধলে পড়ে আমি একজন মেয়ে সেও একজন মেয়ে আর একজন মেয়ে আর একজন মেয়েকে কিভাবে এত বড় বিপদে তাকিয়েছিল আমি তো সেই মেয়েদের মানে চিন্তা করতেই আমার কেমন যেন লাগছে আমার মনটা চাইছে আমি ওই দুইটা মেয়েকে যদি পেতাম যারা ধর্ষণ করছে তাদের চিন্তা পড়ে কিন্তু ওই দুইটা মেয়ে বা একটা মেয়েকে যদি আমি পেতাম কেউ বলছে দুইজন কেউ বলছে একজন আমি যদি পেতাম আমি নির্গাত ওই ওই দুইটা বা একটা মেয়েকে আমি অবশ্যই প্রকাশ্যে তাদের সাথেও সেই শাস্তিটা দিতাম যদি আমার হাতে সে ক্ষমতাটা থাকতো যদি আমি পারতাম সেটা করতে কারণ একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের সাথে এরকম ভয়াবহ ঘটনা কিভাবে তাকিয়ে সে দেখতে পারে কীভাবে কোন মানবতার দিক সে থেকে একবারও চিন্তা করলো না যে ওই জায়গায় যে জায়গায় ওই মেয়েটা নিশ্চয়ই মমিতা চিৎকার করেছে সে আহাজারি করেছে প্রাণ ভিক্ষা চেয়েছে তো সেই মুহূর্তে তো ওই মেয়েটাও হতে পারতো তাহলে আমাদের মেয়েদের নিরাপত্তা কোথায় আমরা মেয়ে হয়ে মেয়েদের কাছে নিরাপদ নই আমরা এতদিন ভাবি যে আমরা রাস্তা দিয়ে হাঁটলে একটা ছেলে আমাদের খুদিষ্টিতে দেখতে পারে একটা ছেলে আমাদের জন্য সূত্র আমরা ছেলেদেরকে ভয় পাই কিন্তু দেখা যায় একটা মেয়েই তো মেয়ে সর্বনাশ করছে একটা মেয়ে হয়ে একজন মেয়ে সংসার ভাঙছে একজন বান্ধবী সবচেয়ে ভালো বন্ধু যে সে তার বন্ধুর হাজব্যান্ডকে কেড়ে নিচ্ছে কী হচ্ছে এসব আমি সেটাই ভেবে পাচ্ছি না হচ্ছেটা কি এসব আমাদের সমাজে আমরা মেয়েরা এতটা নিকৃষ্ট হয়ে গেছি আমি যখন স্কুলে ধর্ম পড়ি তখন আমাদের ধর্ম হুজুর বলতো যে মেয়েরা নাকি শয়তানের বেড়া অর্থাৎ শয়তান মেয়েরাই হচ্ছে সবচেয়ে বড় শয়তান আসলে আমি মেয়ে হয়ে আমি সেটা মানি এখন মানছি দিন যত যাচ্ছে আমি মানতে বাধ্য হচ্ছি কারণ একটা মেয়ের শোকের সামনে আরেকটা মেয়ের শ্লীলতা হানি হওয়া আরেকটা মেয়ের সংসার ভেঙে যাওয়া সেটা মেনে নেওয়ার মতো না আর এই মমিতার সাথে এত জঘন্য এটা বলার বাইরে কি বলবো আর আমি তো যাই হোক এখানে আমি হাতে পানি দিচ্ছি আমার আগুন লেগে হাতটা পুড়ে গিয়েছিলো জন্যই হাতে পানি দিচ্ছিলাম আসলে বিপদ কি বলবো আমি যখন তাড়াহুড়া করি তখন আমার বিপদের শেষ থাকে না তো যাই হোক আসলে আমার ভিডিওর টপিক নিয়ে কোনো কথা বলতে ইচ্ছে করছে না আমি মানে কি বলবো আমি দেখছিলাম এতদিন আর আরেকটা কথা বলি আমি জানি না হয়তো অনেকের খারাপ লাগতে পারে এতদিন ইন্ডিয়ার গণমাধ্যমগুলো নেচে নেচে আমাদের বাংলাদেশের মিথ্যে নিউজ প্রকাশ করে নেচে নেচে নিউজ করছে এখন তারা কোথায় এখন তারা এই যে মমিতার সাথে এত বড় একটা অন্যায় হয়ে গেছে এটার প্রতিবাদ তারা করতে পারছে না মিডিয়ারা মিডিয়ারা কই এখন এখন ইন্ডিয়ান গণমাধ্যমগুলো চুপ কেন বড় বড় ব্লগাররা দেখি চুপ কেন আমি তো ইন্ডিয়ার কয়েকটা গুটি কয়েক বড় ব্লগার ছাড়া বাকি কোনো ব্লগারকে আমি দেখছি না ইনফ্লুয়েন্সারকে দেখছি না এটা নিয়ে কথা বলতে শুধু সাধারণ জনগণ সবাই রাস্তায় নেমে গেছে সেটা দেখছি অথচ আজ থেকে দুদিন আগে যখন শেখাছি না আমাদের এখান থেকে পদত্যাগ করে চলে গেছে তখন ইন্ডিয়ার গণমাধ্যমগুলো নেচে নেচে সংবাদ নিউজ করছে এই হয়েছে সেই হয়েছে বাংলাদেশ এরকম হচ্ছে সনাতন ধর্মদের উপর অত্যাচার হচ্ছে অত সবগুলোই ছিল মিথ্যা বানোয়াট কিন্তু আজকে যে তাদের দেশে মমিতার সাথে এত বড় একটা অঘটন ঘটে গেল তারা কই তাদের নেচে নেচে এখন সংবাদ করতে ইচ্ছে করে না নিউজ এটা করতে ইচ্ছে করে না তারা প্রতিবাদ করতে পারছে না আর আমার আমি বুঝি না আমাদের দেশ হোক বা পার্শ্ববর্তী যে কোনো দেশ হোক ধর্ষণের বিচারটা তাড়াতাড়ি কেন হয় না কেন এতদিন সময় লাগছে মাত্র এতদিন একজন কেন গ্রেপ্তার হই সেই মেয়ে দুইটা কই সেই আঠারো জন বিশজন তারা কই এরকম একটা মাত্র মেয়ে শুনেছি আমি যে একটা মাত্র মেয়েতে মার তার নভেম্বরে তার বিয়ে ছিল এটা কি তার পরিণতি হওয়ার কথা ছিল সে কখনও কল্পনা করেছে আর কয়েক মাস পরে তার হাতে মেহেন্দি লাগতো সে জায়গায় আজকে তাকে মাটির নিচে যেতে হলো তাকে চলে যেতে হলো পৃথিবী ছেড়ে কেন এটা দাইভারটা কে নিবে আমি আপনি সবাই দায়ী আমি মনে করি আমরা সবাই দায়ী কারণ আমাদের মতো একজন আরেকজন নারী কিন্তু তার এই পরিণতির জন্য দায়ী সো আমি মনে করি আমিও দায়ী একজন নারী হয়ে কি করে পারলেন আপনি এটা দেখতে কি করে সম্ভব এটা আমি প্রে করে আমি মন থেকে দোয়া করে আল্লাহ যেন মমিতার উপযুক্ত মানে যে মমিতার সাথে যা হয়েছে তাদের উপযুক্ত বিচার হোক প্রয়োজনে মানে জনগণের হাতে ছেড়ে দিক আমি সেটা বলবো আমি কালকে জয় দিদির একটা ভিডিও দেখে শুনি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে চিঠি লিখেছে মানে বলেছে যেটা আমি বুঝতে পারছি না কেন এই বিচারটা এখনও হচ্ছে না সবাই তো বিচারের দাবি করছে তাড়াতাড়ি করুন আপনাদের প্রশাসন এত দুর্বল কেন আসলে আমাদের দেশে এরকমই হয় মেয়েদের কোনো কিছু হলে বিচার হয় না তো যাই হোক আসলে আমি হয়তো অনেক বেশি বলে ফেলেছি আমি যাই না কারো মনে কষ্ট দিয়েছে কি না কিন্তু আমি মনে করি একজন মেয়ে হয়ে একজন মেয়ের সাথে অন্যায় সহ্য করা যায় না মেনে নেওয়া যায় না আমি প্রে করি মন থেকে যেন মমিতার এই খুনের বিচার হোক এটা আমি চাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাই ওর পরিবারের জন্য দোয়া করবেন ওর মায়ের জন্য দোয়া করবেন কারণ ওর মা বাবার একমাত্র সম্বল ছিল আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম